বাংলাদেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ও প্রবাসের নিজ জেলাবাসীদের মাঝে বিএনপি সহ অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় মিল্লাত কাজীর সভাপতিত্ব ও শফিকুল ইসলাম তুহিনের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় কোরআন থেকে তেলোয়াদ করেন ফারুক মৃধা এ সময় বক্তব্য রাখেন রিপন মুন্সি মাসুদ সর্দার শালম ফকির হাবিবুর রহমান মোল্লা তরুণ সরদার ব্যারিস্টার শাহনওয়াজ জুয়েল কাজী শিফন সহ আরও অনেকে সবার তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম তুহিন বক্তব্য বলেন যুক্তরাজ্যের মাটিতে প্রবাসী শরীয়তপুর জেলা বিএনপিকে শক্তিশালী করায় আমাদের মূল লক্ষ্য